জয় জগন্নাথ চ্যানেল তরফর সমস্ত নমস্কার। আসন্তু এবে আমি দেখিবা ভুবনেশ্বরের থিবা ডিএম স্কুলর এডমিশন বিষয়ে কিছু আলোচনা করিবা এবং কিছু মু আপনমানকু নোটিশ মাধ্যমে মধ্যে দেখাই দেবি। ডিএম স্কুলর যে এডমিশন বাহিরিতিলা ক্লাস ওয়ান পাই 2023-24 একাডেমিক সেশনরে তার ভিডিও তো এই চ্যানেলে আপলোড করা যাইতিলা এবং যে পেরেন্টস মানে তাঁকর পিলাঙ্কু এডমিশন করিয়া পাই চাহুতিলে ডিএম স্কুলরে সেমানে এপ্লিকেশনটা এবে কমপ্লিট করে দিয়েছেন। এপ্লিকেশন 16/1/2023 লাস্ট ডেট থিলা। ম্যাক্সিমাম পেরেন্টস মানে মতে মোর ফেসবুক লিঙ্ক ইনস্টাগ্রাম লিঙ্ক যে রয়েছে এই চ্যানেলর এবাউটরে ফেসবুক লিঙ্ক ইনস্টাগ্রাম লিঙ্ক রয়েছে সেতরে জয়েন করি মতে মেসেজ বি বহুত করছেন, বহুত থ্যাঙ্কস মধ্যে জনাইছেন যে স্যার আপনার ভাল এক্সপ্লেন করছেন এবং আপনার দ্বারা মু মো পিলার এপ্লাই করে পারছি, তো তাঁকু মধ্যে মো তরফর ওয়েলকাম। কিন্তু এপ্লিকেশন তো এবে সরি যাইছি, কিন্তু মেন কাম রয়েছে জানি নেওয়া দরকার যে পেরেন্টস মানে বর্তমান সুদ্ধা এপ্লাই করছেন কিন্তু আউ কিছু তাঁকর জানিবা দরকার, মু সেইটা টিকে কই দেউছি ভালোভাবে শুনি রাখন্তু। এপ্লিকেশন তো সবু পিলাঙ্কর যে মানে পিলা মানে এডমিশন হওয়া পাই এলিজিবল থিলে তাঁকর পেরেন্টস মানে তাঁকর এপ্লিকেশন করে দিয়েছে, কিন্তু কিছু যদি ভুল রয়ে যাই কোন করা যাব অর্থাৎ 28/1/2023 সন্ধ্যারে দেখবে এই চ্যানেলের মধ্যে গোটে ভিডিও আপলোড হব, তা সহ যে মানে চেক নিজে করে পারবে সেমানে মধ্যে জানিপারে গোটে লিস্ট বাহিব, যে লিস্টটা বাহিব সেটা হচ্ছে এলিজিবল লিস্ট। এলিজিবল লিস্ট মানে কোন যে মানকর ফর্মটা ঠিক অছি অর্থাৎ যে অনলাইনে ফর্ম ফিল আপ করছেন সব ঠিকঠাক অছি কি নাই সেইটা হচ্ছে এলিজিবল লিস্ট। সেই এলিজিবল লিস্ট বাহিব, এলিজিবল লিস্ট যে 28 তারিখ বাহিব যদি কোণী পিলার ফর্মটার কিছু ভুল রয়েছে যে ভুলটা মানে আমার এলিজিবল ভিতরে অর্থাৎ আমার ক্রাইটেরিয়া ভিতরে পড়ুছে, সেই ক্রাইটেরিয়া ভিতরে যদি তাঁকর কিছু ভুল হয়ে যাই তাহলে সেমানে যাই তা নেক্সট ডে অর্থাৎ 29 তারিখে ডিএম স্কুলে সেমানে যাই এপ্লিকেশন সহিত অর্থাৎ তাঁক পাখে যে ম্যানুয়াল এপ্লিকেশনটা রয়েছে সেইটা নিয়ে সেটি পৌঁছি পারিবে। ডিএম স্কুলে যাই সেমানে দেখা করে পারিবে তাঁকর যেটা ভুল রয়েছে সেটা রেকটিফাই করে পারিবে। যদি কোণী কারণ তাঁকর সপোজ কিছু ডকুমেন্টস আপলোড করে না সেইপা যদি ক্যানসেল হয়ে যাই তাহলে সেমানে যাই সেটি মধ্যে ডিএম স্কুলর কন্টাক্ট করে পারিবে, কিন্তু ম্যানুয়াল এপ্লিকেশন তা সহ অরিজিনাল ডকুমেন্টস সব নিয়ে যাওয়া পড়ব। কিন্তু যে মানুষের এজ অধিকা যাই অর্থাৎ 8+ হয়ে যাই সেই পিলা মানে নেক্সট ডে গেলে তাঁকর কিছু হব না কারণ তাঁকর ক্রাইটেরিয়ার পড়ু নথিলা 6-8 মাগিছে 8+ হয়ে গেলে সেমানে কোনো প্রকারে এলিজিবল নো সেমতি বি কিছু ফর্মটা ক্যানসেল হব। এটা প্রত্যেক বর্ষ কিছু না কিছু ফর্ম গুড়া ক্যানসেল হয়ে থাকে, এলিজিবল লিস্ট বাহি থাকে, কিন্তু সেই এলিজিবল লিস্ট ভিতরে যে মানে এলিজিবল অছেন তাঁকর নাম গোটে বাহিব আর যে মানুষের রিজেক্ট হয়ে যাই তার রিজেক্ট লিস্টটা মধ্যে বাহিব। সেই রিজেক্ট লিস্টরে কোণ পাই তাঁকর রিজেক্ট হয়েছে সেটা শো করিব রিমার্কসরে লেখা থিব এবং যাতে রিমার্কসটাকে দেখিবে যদি আপনার ঠিক ক্রাইটেরিয়া ভিতরে আপনার পড়ুবে কিন্তু আপনার কোণী ডকুমেন্টস পাই যদি আপনার ফর্মটা রিজেক্ট হয়েছে তাহলে আপনি ডিএম স্কুলে যাই কন্টাক্ট করবে, কারণ আপনার পিলা এডমিশন হলে আপনার খুশি হবে, আপনার পিলার গোটে স্কুল ফিক্স হয়ে যাব, কোণী প্রাইভেট স্কুল এটা নুহ পুরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অল ইন্ডিয়ারে 4টা রিজিওনাল স্কুল রয়েছে যেটা ডিএম স্কুল, তো বহুত ভাল স্কুল যে মানে এপ্লাই করছেন মু তো কবি এপ্লাই করছেন এইটা হচ্ছে তাঁকাই খুশি, কিন্তু সিলেকশন হয়ে গেলে আহরি বহুত মানে বহুত বড় খুশি সেটা। তো যে মানে মর এই ভিডিও দেখি এপ্লাই করছেন তাঁকু আগর মু জনাই দেছি যদি সেমতি কিছু এপ্লিকেশন ভুল বাহারে অর্থাৎ এলিজিবল লিস্ট বাহার পরে যদি সেমতি কিছু দেখুন আপনার 29 তারিখ দিন স্কুলর যাই কন্টাক্ট করে পারবে, তা সহ মর এই চ্যানেলর এবাউটরে ফেসবুক লিঙ্ক ইনস্টাগ্রাম লিঙ্ক রয়েছে সেটি মধ্যে আপনার জয়েন করি মতো মেসেজ করবে আপনার মু আহরি গাইড করেদেবি। আসন্তু এবে আমি দেখিবা যে নোটিশটা হয়েছিল তার কিছু ইম্পর্টাট ডেট গুড়া মু সেগুলো আপনার দেখাই দেবি, আপনার সেই ডেট হিসাবে প্রিপারেসন রয়েবে। আসন্তু পুরা দেখিবা আমি দেখিবা করে সমস্ত পুঁ থ রিকোয়েস্ট রইব
जो मैंने बर्तमान सुधा भिडियो टी बा चैनल टी सब्सक्राइब करना चैनल टी सब्सक्राइब कर दिंतु। सब्सक्राइब करने सहित नोटिफिकेशन बेल आइकन टी सिलेक्ट करूँ। ता सहित भल लगे भिडियो टी लाइक करने भूलिबे ना। आसतु एमें पूरा डेट गुड़ाक देखा। एबे देखु डीएम स्कूल जो एडमिशन नोटिस 2023-24 डेट थिला 23/12/2022 एटा सिग्नेचर होता किंतु अपलोड होता एटा वेबसाइट रे 5 January एवं एटरे देखु डेट रही 16/1/2023। आसतु जोटा इम्पोर्टेंट डेट मुझे आपँ को देखे दूसरी ये देखु आपणकर जो एलिजिबल लिस्ट यहाँ 28/1/2023 राति 8 तांगर वेबसाइट रे अपलोड करिवे एवं वेबसाइट रे मध्य अपलोड हो एवं एही चैनल रो वीडियो मध्य मु करी अपलोड कर देबी। आपन को डिटेल्स बुझी देबी और जो माने एलिजिबल हेतिले तांकर 2/2/2023 रे तांकर रैंडम सिलेक्शन हो कंप्यूटर रे जेटा कि आपन माने निजे बसी के देखि परिवे एवं जो माने सिलेक्शन हेबे तांकर सेही 2 तारिख राति 8 परे तांकर लिस्ट बाहरी जीवो कौ मैंने सिलेक्शन ने तार प्रोसीडियर कौन से जन दिज्व ऑनलाइन एडमिशन फी एटा 3/2 रु 6/2 भितर जमा करने पड़ो डॉक्यूमेंट वेरिफिकेशन रही 7/2 और 8/2 क्लास स्टार्ट हो 5/4/2023 क्लासटा स्टार्ट हो टेंटेटिव डेट गोटे से हिसाब से जो मैंने अप्लाई कर विशेषकर फास्ट काम रहा ये 28/1/2023 से देखने पिलार जो एप्लीकेशन करते ठीक अच्छे कि ना से आगे देखने एवं जदि किसी प्रोब्लेम हेबी बुझीपार ना तो मत कमेंट्स करेंगे फेसबुक लिंक इनस्टाग्राम लिंक रही है चैनल अबाउट से जॉइन करेंगे। आशा करे जो पाने एप्लाई कर पेरेन्ट्स मानक मुझे ठीक भाव बुझी पार्थिवी। थैंक यू। जय जगन्नाथ।